Hello guys, Assalamu alaikum. Welcome back to my page Fitness Guru. Ami tomar bhai Saddam, YouTube name Surma Saddam. Te ajke ekta jinish ari namatiya pariyan na mata lager khub joruri. Ar hoyto keu kharap paite paro kintu bohut joruri amar bohut bhaiyan tor lage mane nije bablam je ekan mata force. Ar video ta please last poronto dekhiyo. আর আমার মাথা যদি ভাল লাগে তে শেয়ার করিয়া আরো দুইজন শুনবার ইয়ে করিয়া দিও উশিয়ালা করিয়া দিও যাতে কিছু ফায়দা হয়। তে মাতইল গিয়া স্টার্টিং যে আগে আগে চুরি করতা মানছে উগার তল থেকে মুরুখ চুরি করতা গরু চুরি করতা আর এর আগে মানছে ডাকাতি করতা আমরা স্টোরি শুনতাম আর অমুক জায়গা ডাকাতি হয়ে গেছে অমুক জায়গা ডাকাইতাম ইয়া খুদিয়া লইয়া গেছে গিয়া আর বর্তমান কুর যে সিচুয়েশন আই আজি সিয়ারি আগে রাত্রে মানছে সুরিয়া ডাকাতি করতা এখন দিন করইন তাও সামনা সামনি সোশ্যাল মিডিয়াত সবর সামনে সবরে লুটিতরা ডাকাতি করডা। তে এই মাতখান আইসে খান থেকে বাকি তার লোক এই ভিডিও বানাই আর কই আর আমি তোমার দান্ডে কয়েকদিন থেকে দেখি আর যে কেউ নাম লইতাম না আমি কয়েকদিন থেকে দেখি আর একজন ভাই আমার ভিডিও এগুলো শেয়ার মারছে দেখলাম যে 50 টাকা দিলাও আর 100 টাকা দিলাও কয়টা ভিডিও দিমু তুমি ফেমাস হয়ে যাইবা। তে ও জিনিসটা মানে এটা কতটুক ট্রুথ আরে কতটুক সচ্চাই আছে আমি জানি না কিন্তু আমি আমার ব্যক্তিগত ব্যাপারে আমারও দেখে কয়েতে আমি না করমু আর কিতার লগে না করমু আমি কই তোমার তান্ডে। আজ থেকে কয়েক বছর আগে তরুণ গিল গইয়া মানুষ এগুয়ারি জিমুম করতো মানুষের ইন্টারভিউ লইতো বডি বিল্ডারগুলোর হে একটা প্ল্যান করছে যে সব বডি বিল্ডার ইন্ডিয়ার সবরে আমি ফিল্মও খাম দিমু সারাই এক জায়গাত ইন্টারভিউ দেব আর হে করছে কি তা প্ল্যান সাহিল খানের কিছু টাকা দিয়া হায়ার করছে হায়ার করিয়া রাখছে আর সবরে কইছে 2,000 না 2,500 টাকা এন্ট্রি ফিস দেওয়ার লাগে। তো 2,000 টাকা 2,500 টাকা তত বড় জিনিস নাই যেলা বর্তমানে 100 টাকা আর 50 টাকা যেলা মানছে কইটা ভিডিও দিমু 50 টাকা আর 100 টাকা দেব তে তত বড় জিনিস নাই। তে করছে কি তা পুরা ইন্ডিয়ার কত হাজারে বডি বিল্ডার গেছেন পুরা কাউন্টিং জানি না আমি পুরা ভিডিওটা দেখছি না সাহিল খানে প্রায় ভিডিওত মানে সাফাই দিছে আইয়া যে আমি তাত নাই আমার শুধু ডাকিয়া নিয়ে ইস্তেমাল করছে হ্যাঁ। তে 2,000 না 2,500 করিয়া মানে বিশাল টাকা মানে এটা জিবরিয়া সাহিল খানে কইছে এদিন বিকালে যেদিন এডমিশন হয়েছে সবর এদিন বিকালে মানে বেজান টাকা এটা জিবরিয়া লইয়া গেছে ও শেষ আর কোনো কিছু নাই ও যে অ্যাডমিশন হয়েছিল ও শেষ আর কেউ কোনো কিছু দেবো হয়েছে না কেউ কিছু না সারা টাকা মারি দিছে। তে ডাকাতি ইগু দেখো একটা ডাকাতি মানে ডাকাতির কয়েকটা সিস্টেম আছে কেউ কেউ মনে করো বর্তমানে হেল্পিংয়ের ইয়ে নিয়া তার নিজের নাম্বার দিলা স্ক্যানার দিলা মনে করো হেল্পিং করিও দিল এরপরে মনে করো টাকা তো আইতে থাকে কিন্তু আর তার ইগু একটা ডাকাতি ইগু আর একটা ডাকাতি আমরা গ্রামও কয়েকজন ভাই আনতে মানে যারা যারা বাড়িতে গিয়েই মানে ইয়েটা দেখরায় আর তুমি তাই এই ভিডিওটা এরা মানে বুঝতে পারবা এই জিনিসের পাইছো তুমি তাই মানে আমি নিজেও পাইছি বেঙ্গলুরু পাইছি আর বাড়িতেও পাইছি বেঙ্গলুরু পাইছি যে তুমি তোমারে জয়েন করাইব তুমি টাকা 8,000 টাকা দিবা তুমি জয়েন হইবে আর তোমার তলে আলি দুইজন মানুষ যদি তুমি জয়েন করাই দিতে পারো আর তুমি কিছু করা লাগতো না তুমি বইয়া 20,000,000 টাকা খামাইবে আরও দুজনের তলে আরও দুইজন ওলা চেইন সিস্টেম বাড়িতে থাকবা মানুষ আর তুমি রুজি বইয়া বইয়া খাইবে আমার সারা কাছে কমিশন তোমার কাছে যাইব। তে ইলা কিচ্ছু না এটা শুধু মানে মুখ কুলিয়া স্বপ্ন দেখা আর ইটা কোনোদিন পুরা হয় না আর ইলা কোনোদিন ওইতেও না কারণ ফইলাও তোমারা কাট গিয়া ফইলাও তোমার কাছ থেকে তারা এই কুটবুট এগু দিব 8,000 সাড়ে 8,000 টাকা নিব যে কুট মার্কেটের রেট ফন্ডস 2,000 টাকা তে ফইলাও তোমারে তারা ফার্ম দে লাইসেন্স 6,000 টাকার 8,500 টাকা লইয়া তোমার জয়েনিং দেবা আইসইন ও সময় তোমারে ফার্ম দে লাইসেন্স তোমার লস ইনো আর কিচ্ছু তোমার ফায়দা হইতো না আর দিব না এটা কমিশন ফাইতে না এটা সুটবুট লাগাইয়া কুটবুট লাগাইয়া আটিয়া দাব দেখাই একদম বেকার। তে ইলাও আসইন ইলাও ফাল্লাত পড়বাই খেয়াল রাখিও আর বাড়িত পাইছি আমি মানে ডাকাতি কিলা দেখো বাড়িত ওলা আর যে তুমি আমার নিজের রিলেশনে একজনে কইছেন যে তুমি গরর জিনিস যে নিয়া খাইবা তেল লবণ পানি তুমি যে কোনো জিনিস নিয়া লইয়া খারায়
ও জিনিসটা শুধু আমরা কাছ থেকে নিয়ে লইয়া খাও, তুমি মাসও তোমার অত টাকা তোমার ইনসেন্টিভ পাইবা, তুমি ইয়ে পাইবা মানে বোনাস পাইবা কিতা কিতি মানে বেদান তারা এই অফার আছে। তে একটা জিনিস চাইয়া দেখো, আজকে একটা তেল বিকে মার্কেটও, এটা গভর্নমেন্ট থেকে সার্টিফাইড হওয়ার পরে, এটা সব চেক আপ হওয়ার পরে, এটা মানুষের বডিত হিউম্যান বডিত সেট হইব নি না নি, মানুষের বডিত কোনো সাইড এফেক্ট হইব নি, লিভার কোনো ড্যামেজ হইব নি, সব দেখার পরে এরপরে একটা আইটেম রিলিজ হয়। মানে নাইলে শস্য ক্ষেত কড্ডায় ডাইরেক্ট হয় তেল বানাইয়ে বেশি লোনে বাড়িত। তে এরপরে এটা মার্কেটও রিলিজ হয়, মার্কেটও মানুষের লইন খাইন কোনো অসুবিধা হয় না। আর যদি এলা কোনো প্রোডাক্টে দেখা যায় কমপ্লেইন আর পেট খারাপ হওয়ার বা কিছু ওর, তে এই প্রোডাক্ট ব্যান করা হয়ে যায়। তে আমরা এটা একটা গাও যেটা এটা বাংলাদেশি প্রোডাক্ট, কোনো যা ইয়ে নাই, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নাই যে এই জিনিস মার্কেটও বেচতে পারবে করি, এর লাগে তারা দোকানেও এই মালটা বেচতে পারে না, তারা গুফে গুফে ওলা কুতিয়া কুফিয়াটা খাইতে হল একটা বড়টা খাইত বানাইয়া রাখে যে তুমি তার মানুষ ফোটাও আর ফোটাইয়া দেও। আর এটা তো কোনো মানে ইয়ে নাই, সার্টিফিকেশন নাই, মানে এটা জিনিসের অ্যাপ্রুভাল নাই, গভর্নমেন্ট থেকে কোনো চেক আপ হয়েছে না, মেডিকেল টেস্ট হয়েছে না, আর এরপরে এটা জিনিসের মানে রেটও মানে একটু বেশি থাকে। তো তোমার তারা মাল দিব 1000 টাকার মাল দিয়া কইব, তুমি 200 টাকা প্রথম মাসে ফিরাইয়া পাইবা। তে ওইটা বহুত বড় টাকাই দিচ্ছ, তো বহুত বড় এখন কইন ফ্রড আরি, আগে মানুষের রাত্রে ডাকাতি করতো আর এখন দিনও ফ্রড করেন, দুটাও একই ডাকাইত। তে ও আরেক আরেক তালর ডাকাতি তাত ফড়িও না, বাজারত এটা বিকের তা নিয়ে খাইও শরীর লইয়া কথা, শরীর নষ্ট করিও না। আর ও কিতাই রে দেখছিল আর একটা মাত, ও এতে মাতিটা আইসে ও মাত থেকে যে 50 টাকা দেও কয়টা ভিডিও দিমু তোমারে, 20 টাকা দেও কয়টা ভিডিও দিমি আর তুমি রাইতে রাইত ফেমাস হয়ে যাইবা, এটা ফাল্লাত ফড়িও না ভাই, বহুত মেহনতর টেকা, 100 টাকা কামাই তুইলে মাতার গাম ফাউর তোলে যায়, নিজেও বেঙ্গলুরে ইয়া 1500-2000 টাকা মাসও বেতনে কাম করছে, এক মাস রুজি করার বাদে 1500-2000 টাকা পাওয়া গেছে। তে বহুত কষ্টর পয়সা, পয়সা গুইন খামো লাগাইও, আর ফেমাস হওয়ার লগে মানে খেউ খেউরে দেখো ফ্রিতে ফেমাস করিয়ে দিতে পারতো না। গত কয়েকদিন আগে একটা ভিডিও আমি দেখছি, এই মানুষটার প্রায় 1 মিলিয়ন না কতটা ফেসবুক পেজ ও তার ফলোয়ার্স 1 মিলিয়ন বোধ হয়, ফাউরি লেছি আর পুরো কনফার্ম হইতে পারি না, তার ভিডিও থামাইয়ে গিয়ে দেখি 14টা লাইক 12টা লাইক তার সব পোস্টও, 12টা লাইক 13টা লাইক ও তা কম্পিউটার ভিডিও, এআই ভিডিও নাকি তা, তে কম্পিউটার ভিডিও তা ও ইতা 12টা লাইক 14টা, 1 মিলিয়ন ফলোয়ার্স থাকে 12টা আর 14টা লাইক কেমন হইব হুসাইনে। তে লইয়া তুমি যত মানে দাব দেখাও ই বেলু না, যদি কষ্ট করিয়া তুমি কাম করিয়া আগে বাড়তে পারো না। আর আমি এরারে কই আর যারা ডাকাতি কড্ডায় আরি, এটা ডাকাতি বেশ দিন টিকতো না, আর এটা বেকার করিও না, জেলা সুন্দর সুভায় ভিডিও বানারা ওলা বানাও, বহুত বালা মাইছে ইজ্জত দিবা, একজনে কোনোবাই গেলে সেলফিগুলো হইব তোমার লগে, আর ফ্রড করিয়া বেকার মাঞ্চর গাইলেও খাইবা আর মাঞ্চর মাইরও খাইবা। সি তো ঠিক আছে, দেখো সব মানুষ সবার সামনে বালা হইতে পারে না, আজকে আমার ভিডিও হয়তো 60 জনের ভাল লাগবো, 40 জনের খারাপ লাগবো, 40 জনের মাঝে 20 জনে গালিয়াই তো চাইব কইব না, বা অন্যজনে আমার গাইল দিলে হইতে পারে, গালিয়াই তোমার 20 জনে গাইল দিলে আইব। তে সবর বালা সব হইতে পারে না, একজনের বালা হইলে একজনের দিকে খারাপ থাকে, সবর বালা বালা হয়ে গেলে হইতেও না, এ দুনিয়ায় চলে না বুঝছনি, দোস্ত আর দুশ্মন দুয়োটা লাগে। তো এরপরেও নিজে যতটুক মানে সেফে চলিয়া যাওয়ার চেষ্টা করতায়, আর ভিডিও বানাইতে অসুবিধা না বানাও, কিন্তু মানে ফেমাস হইবার লগে একেবারে আরও মাঝে আরও দেখছি কেউ কেউ আইয়া খান্দা লাগাই দিন ফেসবুকও যে আমি আর আইতাম না ভিডিওত, ইতা মানছে ফিল্ম দেখতে দেখতে বুড়া লাগিয়ে আর যে ইতা নাটক আর কিতা নয়াভাবে দেখাই দে, বাংলাদেশি ফিল্ম এই তো কত জাত নাটক আছে বুঝছেন, আমি আর আইতাম না শেষ, আমি আলবিদা দিলাই আর একুয়া দেখে দেখে আলিওয়ালা ছাড়ইন ভিউজ পাইতে পারে, আবার বাদর দিন দেখি ভিডিও ছাড়ইন। তে ইতা কিতা হইতাম, কত নাটক দেখাইতে আমরা মানুষের সিধা মানুষ পাইয়া বুঝছেন। হ্যাঁ তে আমরা মাঞ্চর হয়েছে কি তা দেখো, সবরও নিজেরও বালা, গরিবির কারণে আমরা অত অঞ্চলও গরিবই বেশি, গরিবির কারণে এডুকেশনের কমি, বর্তমানে তো ঠিক আছে এডুকেশন, আর এডুকেশনের কমির কারণে মাঞ্চে ঠগাই দিন বহু জলদি, বহু জলদি মানে উল্লু বানাই দেখ, আর আমরা মাঞ্চে কুটবুট ফিন দিয়া কোনো মানুষে গু আয়াতে মনে করো এগুলো তো উকিল কুট 100-150 টাকা পাওয়া যায় কুট, এবং সারা ফিন দিয়া সারা উকিল বুঝছো, আমরা মাঞ্চে মনে করি এগুলো কুটবুট ফিন দিয়া আইসে, শুটু ফিন দিয়া আইসি, এগুলো তো উকিল, এগুলো তো বাক্কা বড় বালা কাম করতা মানুষ, কিন্তু ইলা না ইসরায়েল আগে ডাকাতি করতে এখন এখন ডাকাই তো এটা লেভেলে আইন, লেভেলের কাপড় পিন্ধিয়ে আইন বুঝছেন। যে সব জিনিস দেখিয়া
মানে যে কোনো জায়গা হেল্প করতে গেলেও বা নিজেরও মানে সাকসেস হইতে হলে কষ্ট না করিয়া তুমি পারতে না, তুমি শর্টকাটে যে কোনো জিনিস লইবা ক্ষতি করইব, যে কোনো জিনিস যেটা আমার এক্সপিরিয়েন্স, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি কই আর আমার যদি কেউ কয় তুমি মনে করো অত টাকা নেও গিয়া আর অত টাকা দেও তুমি তোমার ওলা ফেমাস করে দিলে মু, তে এটা ফেক দেখো প্রায় সময় দেখি মোবাইলে কল আয় তোমার অত টাকা লটারি লাগছে আর তুমি টাকা 5,000 সেন্ড করো তোমার টাকা ওগুন দিলাইম, ও 5,000 দিবা শেষ তোমার 5,000 আর ভাই তাই না, তে বক্কা কোনো জিনিস কেউ করে দেয় না দেখো, মায়ে ফুয়ারে ফালিয়া বড় করোইন মাছর মাথা খাবাইন ও গিয়ে আমার রুজি করি খাবাই তো বড় করিয়া, মতলব না ছাড়া কেউ কেউ কিচ্ছু করে না আর সবর একটা মতলব থাকে সব জিনিসের পিছে, কেউ ঘরের মানে হেল্পও আয় না আর তুমি যে ভিডিও মনে করো ডালি দেলাইবা আর ভিডিওত মানে লাখ লাখ টাকা খামাইব, ভাই তুমি কয়েকটা চ্যানেল বানাইয়া লাখ লাখ টাকা খামাও না, ই বুদ্ধি খান মানুষের দেরায় কিতা লয় হো যায় ওটা দুনিয়ায় তা আসেনি, লাখ টাকা তুমি পারাই আর তুমি ওগুন মানুষের দেলার লাখ টাকা ওগুন, তে অত খান ও ভিডিওটা লম্বা হয়ে গেছে পারা কেউ খারাপ লাগতে পারে মাত খান, কিছু করার নাই খারাপ লাগলে মাফ দিতায় হরু ভাই মনে করিয়া, আর সাউন্ডটা ক্লিয়ার হয়তো করিয়া রেকর্ডিং করিয়া আর একটা মোবাইল আর কিতা কিতি মাতিবার আসলো বুঝছো নি ইরাই দান না মনো আন না, আর মানে ডাকাইত থাকি বাসিয়া থাকিও কয়েক নমুনা ডাকাইত জেবায় টিবায় ডাকাইত আগে করে পিছিয়ে চাহিরবায় ডাকাইতে আইসাইল টেকার দেয় মানে ইলা ডাকাতি করটা হারি মানে সীমা ছাড়া বলা করি চোখ মুজি একবার চিন্তা করে থেকে আশেপাশে সারা ডাকাই বলা মানুষ আর দেখা যায় না সারায় গুনোয় না গুনোয় বাস মারতো ও চিন্তায় ঘুরে, তো ইলা কিচ্ছু না ভালো মানুষ আছে এগুলো দুনিয়ায় চলে আর ভালো মানুষ না ছাড়া তো দুনিয়ায় চলার চল চলতেও না, 50% বাদ হইলে 50% ভালো মানুষ আছে এগুলো দুনিয়ায় চলে, কিন্তু মানে যে যে তালে দেখে দুনিয়ারে বলা আর মনে করো আমি দুষ খাইতে 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 ইলে হয়েছে কম চোখ মুছে দেবায় দেখি দেখি আলি টাকাই তো বল দুষ খাইতে খাইতে আরি যে দুষ খাইছো না এরা রেখো ইয়ার খুব খেয়াল রাখো 10 টাকাও বলা কেউ দিও না বুঝছো নি যে তোমারে আসমানে উঠিয়ে দিলাইব 10 টাকা নিয়া ফারলে হে আগে উঠবো বাদে তো তোমার লাত মারে চেপে তোলে না মাই তোমাকে উঠাইতো না উপরে, তো দুনিয়াইটাও বলা মানে জেলাস আগে দিই বাড়তে দিন না, আর যেটা আইন সোশ্যাল মিডিয়াত ডাকাইতো কল ইতাদই বাসিয়া থাকিও, আর খবর খারাপ লাগতে পারে ভিডিওটা খারাপ লাগে আর কি তা কোনো কিছু করার নাই, এই ভিডিওর কমেন্ট আমি দেখতাম না যাও দিয়ে গালাগালি করো, লাভ ইউ অল, সালামু আলাইকুম, আর ভিডিওটা শেয়ার মারিও কারণ আমরা গাঁত কয়েক নমুনার ফ্রড অকল আসইন ও স্টাইলে LIC ফ্রড আসইন আমি পাইছি বাড়িতে LIC ফ্রড লকডাউনে 6 মাস বাড়িতে আসলাম LIC লাইফ ইন্স্যুরেন্সের ফ্রড আসুন বেকার টেকা দিবা একটা ফুর রই যাইব বুঝছো না, কারণ আজকাল কয়েক নমুনা ফ্রড চলে বর্তমানে ব্যাংকও ফ্রড চলে প্রাইভেট ব্যাংক আয় মনে করো ওটা এখন নাম এখান লইয়া ব্যাংকর আইয়ালে তুমি লোন লইলায় লোন দিলায় ওটা করে 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 একটা দেবাই ব্যাংক আইব, আমার একটা ব্যাংক আইব হয়েছে কিছু টাকা আসলো ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক হই আমি সর্বপ্রথম ব্যাঙ্গালোর আবার পরে যেটাতে আমি অ্যাকাউন্ট বানাইছিলাম কিছু টাকা আসলো তো ডাইরেক্ট ব্যাংকে গাইব হয়ে গেছে, তো ইলা ও মনে করো ব্যাংক যখন ডাইরেক্ট নাই হয়ে যাতে এটা তো আর পাতলা পচ্ছিস জিনিস এটা তো গাইব হইব, আর খুব খেয়াল করিয়া মেহনত মেহনত করিয়া হই না মেহনতর রুটিও খাইতে মজা, তো মেহনতর 2 টাকাও পালা আর মেহনতর রুজি করিয়া মেহনত করো মেহনত করো আগে বাড়িবা, কালকে আমার মেহনত ও দেখো আত লড়াইতে পারি না মানে ইয়ে হইস, তো মেহনত না ছাড়া কষ্ট না ছাড়া তৃষ্ট পাওয়া যায় না, শর্টকাট দুনিয়ায় কিচ্ছু নাই জলদি খাম শয়তানর আরামসে করো বুঝিয়া করো যে কোনো জিনিস করতে হইলে, অত কানু কইতে পারো তুমি কোন জ্ঞানী বাবা আই গেলা জ্ঞান দেরা না ওতা ওতার দায় দিয়ারি কেউ হয়তো ই পাল্লা পড়ছে না আবো বেকার বেটার সুট বুট পিন্ধে 8,000 টাকা মারি দিবা এগুলো তোলে আরেক জয়েনিং করাও কইয়া আর বাদে বাড়ির তেল পেঁয়াজ নেও কইয়া হরু তার বেমার ফেলাইয়া ডাক্তারও গেছে নি আরো যেগুলি আসলো ওগুনটাও বরবাদ করবা বুঝছেন, তেল পেঁয়াজ 200-250 টাকার মান্থলি ফায়দার আসায়
তেল সেল ওতা নিবাই তার আগে ইন্ডিয়া ইউজ করবে হরুতা বেমার পড়বা, বেমার পড়িয়ে হরুতা ডাক্তার হয়ে গেছে লুইয়া গিয়ে 200 কিতা 2,000 যাইব, তোমার উল্টা খরচ করা লাগবো ভাই থেকে ভাই থেকে, খালি তারা ঋণ মারতে করিয়া। আর আর কিতা হইতে আমার তো কিছু খাওয়ার নাই। আই লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, আর দোয়া দোয়া মে ইয়াদ রাখনা।